এইডস মশা সেজে রাস্তায় রাস্তায় ঘুরে সচেতনতার বার্তা, ডেঙ্গুর বারবারন্ত রুখতে সাইকেলে চেপে অভিনব কায়দায় প্রচার যুবকের। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু সংক্রমণ। জেলা জুড়ে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় 1200। ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে সচেষ্ট ভূমিকা পালন করছে জেলা প্রশাসন। তবে সাধারণ মানুষকে সচেতন করতে এবার মশা সেজে রাস্তায় বেরিয়ে প্রচার চালালেন চন্দ্রকোনার যুবক তৃণাঙ্কুর পাল। নিজের ঐকান্তিক প্রচেষ্টায় চন্দ্রকোনার যাদবপুর গ্রাম থেকে সাইকেলে চেপে এইডস মশা সেজে বিভিন্ন পৌর এলাকায় ঘুরে মানুষকে সচেতন করার কাজ করছেন তৃণাঙ্কুর পাল। পথ চলতি মানুষকে দাঁড় করিয়ে তাদের সচেতনতার বার্তা দিলেন ওই ব্যক্তি। রাস্তায় বেরিয়ে প্রকাণ্ড সাইজের মশা দেখতে পেয়ে সেলফিও তুলছেন পথ চলতি মানুষেরা। তবে এই প্রথমবার এইরকম সচেতনতা অভিযান নয়, এর আগেও করোনাকালে করোনা ভাইরাস সেজে পথে ঘুরে মানুষজনকে সচেতন করেছিলেন তিনি। এরপর পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সমগ্র ভারত ভ্রমণ করবেন তিনি। তৃণাঙ্কুর বাবুর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের কর্তারা। ছেলেটি আমাদের পৌরসভার সাথে যুক্ত রেখে শহরের বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করার জন্য যে উদ্যোগ নিয়েছে এই যুবকটি তাকে আমরা ধন্যবাদ জানাই। ও গত বছরও এসেছিল, এবছরও ও ডেঙ্গু মশার পোশাক পরিহত করে ও মেদিনীপুর শহরের মানুষের কাছে প্রচার অভিযান করবে। ডেঙ্গু মশা কামড়ালে কী হয়, তার প্রতিকার কী, কী করতে হবে, আমাদের মাইকিং করা হবে, তার সঙ্গে সঙ্গেও থাকবে মানুষকে প্রচার করার জন্য। অন্তত মানুষ যাতে মানে সচেতন হন এবং তার নিজের সম্বন্ধে, এবং ডেঙ্গু যদি জ্বর হয় পরীক্ষা করাতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, হাসপাতালে ভর্তি হবে, ভর্তি হতে হবে, কোনো নার্সিংহোমে যেন না হন। কেননা অনেক সময় জ্বর হয়েছে বা ডেঙ্গু হোক বা না হোক, অনেক নার্সিংহোমগুলো মানে অযথা তাদের কাছ থেকে বহু রকম টেস্ট করিয়ে বহু টাকা তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। আমাদের মেডিকেল কলেজে অত্যন্ত খুব ভালো সুব্যবস্থা করা হয়েছে। আমি এবং এসডিও সাহেব এমএসভিপিকে নিয়ে প্রতিদিন আমরা ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করছি। 20 থেকে 25 জন ডেঙ্গু রোগী যারা ভর্তি আছে তারা সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব, যদি কারো ডেঙ্গু হয়ে থাকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে ডেঙ্গু মশার কামড়ে, তারা যেন অযথা নার্সিংহোম বা অন্য কোথাও ভর্তি না হয়ে সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হন, তার জন্য অনুরোধ থাকলো। আর জ্বরে হলে তার পরীক্ষা করার জন্য মেদিনীপুর পৌরসভা শরৎপল্লীতে এবং মেডিকেল কলেজে আপনারা পরীক্ষা করাবেন। বাইরে 1200-1300 টাকা দিয়ে পরীক্ষাটা না করিয়ে সঠিক জায়গাতে সঠিকভাবে সরকার যে পরিষেবাটা দিতে চাইছেন সেটা গ্রহণ করার জন্য আমাদের শহরবাসীকে সেটা অনুরোধ করলাম। বলছি এই যে আপনি মশা সেজেছেন, কি মশা সেজেছেন? আমি এডিস মশা সেজেছি। আমার মূল উদ্দেশ্য হল নিজস্ব উদ্যোগে মশা সেজে সাধারণ মানুষকে সতর্ক সচেতন করা। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, বাড়ির চারপাশে টায়ার ডাবের খোলা ফেলে রাখবেন না, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দিনে ও রাতে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন, জ্বর অনুভব করলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যান। এই বার্তা মানুষকে এই বার্তা দিচ্ছি। তাতে মানে মানুষ কতটা সাড়া, মানুষ অনেকেই সচেতন হচ্ছে যে আমার এইগুলো মিস্টেক আছে, এগুলো ঠিক পূরণ করতে হবে। অবশ্যই আগে জঞ্জাল মুক্তটা আগে রাখতে হবে, জল জমতে দেওয়া চলবে, মানে পরিষ্কার জলে এডিস মশার জন্ম নেয়, সেই মশা কামড়ালে আমাদের ডেঙ্গু জ্বর হয়। তাহলে আমরা যদি মশাটাকেই জন্মাতে যদি না দেই তাহলে রোগটা আমাদের আসবে না, সেই বার্তাটাই আমি সাধারণ মানুষকে দিচ্ছি। আমি চন্দ্রকোনা থেকে অভিযান শুরু করেছি আজের ক্ষেত্রে, এই দীর্ঘত 5 দিন যে ঘুরছি চন্দ্রকোনা ঘাটাল দাসপুর হয়ে মেদিনীপুরে এসেছি। বাড়ি চন্দ্রকোনা থানার যাদবপুর গ্রামে বাড়ি। মানে এই উদ্দেশ্যে, এটা কারণটা, এটা নিজস্ব উদ্যোগ, নিজস্ব নেশা বা মানুষকে সচেতন করাটাই মূল উদ্দেশ্য। এর আগে কি এই ধরনের, আগে এই এইভাবে হচ্ছে করোনার সময় করোনা সেজে 12টা ডিস্ট্রিক্ট আমি সাইকেলে করে 12টা ডিস্ট্রিক্ট মানুষকে সচেতন করেছি। কলিকাতায় এক ব্যক্তি আমার থিমটা দেখে
আমাকে 50,000 টাকা পুরস্কার করে। আমি যে অত টাকা আমার পুরস্কার লাগবে না, ওই টাকায় আমাকে মাস্ক কিনে দিন, জনগণকে যেমন আমি পড়াতে পারি। এই যে ঘুরছি, সে 5,000 মাস 60,000 টাকা দিয়ে ভদ্রলোক কিনে দিয়েছে, আমি ঘুরে ঘুরে এই সেই মাস্ককে জনসাধারণকে বিলিছি। ভবিষ্যতে গোটা ভারতবর্ষ বিভিন্ন বিষয় নিয়ে সতর্ক সচেতন করা, এইটা হচ্ছে বাবা একটু স্কুলের প্রতি মানে খুব সহানুভূতি, স্কুল প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে একটা জুনিয়র হাই স্কুল মানে সূচনা থেকে ছেনাকে কাঁধে করে নিয়ে স্কুলকে আসা, মানে বাবার ভিতরে এইটা ছিল, বা সেই থেকে আমাদের ভিতরে চলে আসছে। আমি 12টা জেলা ঘুরেছি, ভারতবর্ষ ঘোরার ইচ্ছা আছে, সাইকেলেই ঘুরবো। সেটা বিশ্ব উষ্ণায়নের একটা থিম বানাচ্ছি। এই যে মানুষজন জমির খড্ডা পুড়ি দিচ্ছে, পুরানোর ফলে কি ইফেক্টটা ঘটছে চাষিরা বুঝতে পারছেন। দুটা ইফেক্ট ঘটছে, একটা হচ্ছে গ্লোবাল ইফেক্ট ঘটছে, ধোঁয়াতে গ্লোবাল ইফেক্ট ঘটছে, আর মাটির নিচে যে জীবাণু আছে সেগুলো মারা যাচ্ছে, মারা গেলে গাছকে খেতে দিতে পারবে না। সেই উদ্দেশ্যে সেই জীবাণুটা সে যে আমি সাধারণ মানুষকে সতর্ক সচেতন করব, এই ভাবনাটা আছে। আমার নাম তিনাঙ্গুর পাল। আজকে আপনার কর্মসূচি কি আছে? আজকে কর্মসূচি পুরো মেদিনীপুর শহরটা ঘোরা, সকালতেই ঘুরছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, এমনি বস্তিতেও গেছি, বা যেখানে জল জমে আছে সেখানে লোককে সতর্ক করছি যে এই জলটা জমতে দেবেন না, এই যে ডাবের খোলাগুলো পড়ে আছে ওগুলাকে উপর করে দিন, ওটা জ্বালুন হিসাবে ব্যবহার হয়ে যাবে, উপর করে দিন, ওই যে জলটা জমেছে ওতেই ডেঙ্গু মশার জন্ম নেবে, আপনার ছেলে একটি পুরুষ করে কাম দিলে ব্যাস স্বর্গে চলে যাবে, আপনি আর খুঁজেও পাবেন না, সরকারকেও দোষ দিতে পারবেন না আর পাবলিককেও দোষ দিতে পারবেন না, তাহলে আপনার সচেতন আপনাকেই করতে হবে। এখান থেকে এবার বাড়ি যাব, বাড়িতে যে 2-3 দিন চাষবাসের কাজ করে আবার হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের দিকে রওনা দেবো। হ্যাঁ, আমার নাম তিনাঙ্গুর পাল। মশা সেজে ঘুরছে এবং সচেতন করছে, এতে আপনারা কতটা সচেতন হচ্ছেন? সচেতন বলতে একটাই কথা, যে যেরকম ভাবে পৌরসভা থেকে যেরকম থেকে অন্য দিক দিয়ে যেরকম সাধারণ মানে এদেরকে সাধারণ করা হচ্ছে, সেরকমভাবে হিসাবে আমরা জল যেরকম আমরা আগে ড্রেনে ফেলতাম কিংবা একটা নিজের জায়গায় ফেলতাম, সেই হিসাবে আমরা ফেলি না, কেননা ওইখান থেকে ডেঙ্গু মশা তৈরি হচ্ছে। আবার যখন থেকে পৌরসভা থেকে আমাদের যেটা ডাস্টবিন দেওয়া হয়েছে, বালতি দেওয়া হয়েছে, সেই হিসাবে ফেলি, গোটা পৌরসভার কর্মী যেটা ওয়ার্ডের হিসাবে থাকে সেই হিসাবে ওরা নিয়ে চলে যায় প্রত্যেক দিন এভরিডে। এবার যেটা জল জমা এবং ড্রেনের জল, আবার সেরকম ওয়ার্কার কর্মী সেরকম ডেঙ্গু স্প্রে করছে, সেই হিসাবে আমরা সচেতন হচ্ছি, কেন না আমরা নোংরা জল জমালে আমার বাড়ির পাশে অসুবিধা হবে, কেন আমার ছেলে আছে, পুলে আছে, বাড়ি প্রতিবেশন আছে, সবাই আছে, কিন্তু আমরা এই জিনিসটাই চাই, যেমন এই জিনিসটা যেরকম অনেকে সুস্থ মানুষ অসুস্থ মানুষ হয়ে যাচ্ছে হসপিটাল থেকে ডাক্তার থেকে এবং রিক্স নিচ্ছে না যে ডেঙ্গু হয়েছে আপনার এই হচ্ছে, কিন্তু আমরা এই জিনিসটাকে ক্লিয়ার করতে চাই, এই কারণে করতে চাই, পৌরসভার অনেক সহযোগিতা আছে এবং করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা নিজেকে সচেতন হতে হবে যে যে যার নিজের জায়গায় যে যার নিজের নোংরা এবং টায়ারের জল এবং ড্রেনের জল এবং হচ্ছে নিজের নোংরা মানে সবজির জল মানে যে যার নিজের করি, আমাদেরকে ঠিক সচেতন হতে হবে, এবার তার জন্য পৌরসভা সচেতন করছে এবং আমাদেরকে নিজেকে পৌরসভার জন্য হাত বাড়াতে হবে। আমার নাম শেখ আলিমুদ্দিন।